আমরা এ ব্যাপারে বহুবার দাবি করেছি, আমরা ভিডিও ভাইদের মধ্যে আমাদেরকে অনুরোধ জানাবো, আমাদের দাবি করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী বরাবর সকল সকল মানুষের কাছে আমাদের দাবিদান আমাদের 2 মাস ট্রেনিং করে আরবি আমাদের নিয়োগ দিছে 800 টাকা বেসিকে। আমাদের একই পরিবেশে আমরা একই কাজ করি, আমাদের নির্দিষ্ট কোনো কর্মঘণ্টা নাই, 12 ঘন্টা 16 ঘন্টা কাজ করি, আমাদের কোনো বেতন ভাতা নাই। আমাদের শুধু একদিন অসুস্থ হইলে কাজ করতে যায়, আমাদের বড় দিন সামান্য কিছু আমাকে দৈনিক ভিত্তিতে সেটা আমাকে পেতে হচ্ছে। তো ঈদ আসলে বাদ আপনাদের কি বোনাস দিচ্ছে? ঈদ আসলে আমাদের সেরকম কোনো বোনাস দেওয়া হয় না, যত সামান্য কিছু নামমাত্র কিছু দেওয়া হয়, কিন্তু আমাদের কোনো বেসিক নেই, আমাদের কোনো সুযোগ সুবিধা নেই, আমরা সব দিক থেকে আমরা অবহেলিত। ধন্যবাদ। আসলে আমাদের এই কর্মসূচিটা আপনারা জানেন হয়তো যে আমরা পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আওতায় 80টা পল্লী বিদ্যুৎ সমিতি সারা বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করে থাকি। তো এখানে পল্লী বিদ্যুতায়ন বোর্ড এবং পল্লী বিদ্যুৎ সমিতি এই দুইটা যে আলাদা দুটো ভিন্ন স্ট্যান্ডার্ডে চলে, এই স্ট্যান্ডার্ড অর্থাৎ আপনার দ্বৈত নীতি, এই দ্বৈত নীতিটার বিপক্ষে আমরা বলতে চাচ্ছি, আমরা বলতে চাচ্ছি এটাকে একীভূত করা হোক, অভিন্ন সার্ভিস কোড। আমরা যারা এখানে কর্মকর্তা কর্মচারী আছি, পল্লী বিদ্যুৎ এবং পল্লী বিদ্যুৎ সমিতি, এই দুই দলই আমরা অভিন্ন সার্ভিস কোডের মধ্যে যাব, এটা হলো আমাদের 1 নম্বর দাবি। এবং 2 নম্বর দাবি হলো আমাদের পল্লী বিদ্যুৎ সমিতিতে বিভিন্ন ক্যাটাগরিতে চুক্তিভিত্তিক লাইনম্যান, মিটার রিডার, মেসেঞ্জার এরা কর্মরত আছে। তো এ যেহেতু তারা চুক্তিভিত্তিক দীর্ঘদিন ধরে আছে, তাদের চাকরি যেহেতু পার্মানেন্ট না, তাদের মধ্যে একটা হতাশা কাজ করে এবং এই সিস্টেমের প্রতি তাদের একটা ভালোবাসাও কম, দরদ কম, যে আমরা চুক্তিভিত্তিক কখন চাকরি চলে যায়, এ কারণে তারা একটা মানসিক অশান্তিতেও কাজ করে, প্লাস হলো তাদের মধ্যে একটা ক্ষোভ সৃষ্টি থাকে সবসময়। তো এই কারণে আমরা আউটপুটটা ঠিকমতো পাই না। আমাদের যেহেতু গ্রাহক সেবা কেন্দ্রিক একটা প্রতিষ্ঠান, আমাদেরকে গ্রাহককে সেবা দিতে হয়, তো তাদের মধ্যে যদি একটা মানসিক শান্তি এবং তাদের যে দক্ষতা ইতিমধ্যে গড়ে উঠছে, সেই দক্ষতাগুলো যদি তারা এখন আমাদের সাথে নিয়মিত হয়ে করে, তাহলে আমার মনে হয় আমাদের পল্লী বিদ্যুৎ সমিতি এবং টোটাল পল্লী বিদ্যুতায়ন সকল কিছুই উন্নত এবং স্থিতিশীল হবে এবং ভালো হবে। এই দুটো ফান্ড আছে, তো সেখান থেকে তারা ক্ষতিপূরণ পান। আর যারা হলো চুক্তিভিত্তিক, তাদের বিষয়গুলো এটার মধ্যে আওতাভুক্ত না, যার কারণেই তাদের কিন্তু এই অশান্তি, বা আমি যেটা বলছিলাম যে তারা কিন্তু মনোযোগ দিয়ে কাজ করতে পারাটাও কঠিন হয়ে যায়, এটা হলো একটা বিষয়। এটাই আমাদের দ্বিতীয় দাবি, আমি যেটা বললাম যে চুক্তিভিত্তিক সকলকে নিয়মিত করতে হবে, এটা এই দুইটা দাবিতে আমরা সারা বাংলাদেশে 80টা পল্লী বিদ্যুৎ সমিতি আজকে থেকে একযোগে দ্বিতীয়বারের মতো কর্মবিরতি পালন করা শুরু করেছি। আমরা আজকে থেকেই শুরু করেছি আমাদের কর্মবিরতি, কিন্তু আমাদের যেটা আমি একটু স্পষ্ট করতে চাই যে আমরা এটা লাগাতার চালাবো, কিন্তু আমাদের যে গ্রাহক রিলেটেড যেই সার্ভিসগুলো আছে, যেমন আমাদের বিদ্যুৎ সেবা প্রদান, আমাদের অভিযোগ নিরসন এবং আমাদের উপকেন্দ্রগুলো সচল রাখা, আমাদের বিলিংয়ের যে যাবতীয় কাজগুলো আছে, এই সকল কাজই আমাদের গ্রাহক রিলেটেড যত কাজই আছে এবং তারা যে আমাদের কাছে এখন আসছে, আজকে আসছে, তাদেরকে আমরা আজকে সার্ভিস প্রদান করেছি এবং এটা করব। আমাদের এখানে কোনো বিরতি নাই, আমাদের মূল কার্যক্রম অফিসিয়াল দাপ্তরিক প্রশাসনিক কাজগুলো আমরা বন্ধ রেখে আমাদের কর্মবিরতি শান্তিপূর্ণভাবে চালিয়ে যাচ্ছে। মানে আপনি বলছিলেন যে এই প্রথম আন্দোলন শুরু করলেন, এই দাবিগুলো নিয়ে বিগত দিনে কেন করেননি? আপনারা হয়তো জানেন যে আমরা গত 3 মাস আগে থেকেই এই দাবি দাওয়াগুলোকে আমরা বিভিন্ন স্তরে আমাদের বাপুবি বোর্ড চেয়ারম্যান মহোদয় থেকে শুরু করে সচিবালয়, প্রধানমন্ত্রীর কার্যালয়, সকল জায়গায় এগুলো আমরা পৌঁছেছি। তো পৌঁছানোর পরে যখন আমরা কোনো প্রতিউত্তর পাইনি, তখন আমরা প্রথমবারের মতো গত মে মাসে কর্মবিরতি করেছিলাম। তো সেই মে মাসের কর্মবিরতি চলা অবস্থায় তারা আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন, আপনার
বিদ্যুৎ মন্ত্রণালয়ের হস্তক্ষেপে যে আমাদের এই দাবিগুলো 15 দিনের মধ্যে একটা মিটিং করে এগুলো নিরসন করা হবে, এবং তখনই আমাদেরকে বক্তব্য দিয়েছিলেন যে আমরা যেন আমাদের দাবিগুলোকে আবারও লিখিত অবস্থায় আবার জানাই, আমরা আমাদের ঊর্ধ্বতনদের কাছে পাঠাই আমাদেরকে যেভাবে পাঠাতে বলেছিল। তো সেই আদলে পাঠানোর পরে আমাদের 14 দিনের ভিতরে অর্থাৎ 2 সপ্তাহের ভিতরে আমাদের সাথে বসে একটা আলোচনা করার কথা ছিল, তো পরবর্তীতে সেটা আর হয় নাই এবং আজ প্রায় 2 মাস অতিবাহিত হতে যাচ্ছে এর মধ্যে এটা ঘটে নাই, বিধায় আমরা আবার দ্বিতীয়বারের মতো কর্মসূচি পালন করতে বাধ্য হলাম। এতগুলো মানুষের যেখানে দাবি দেওয়া, আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, তিনি সব কিছুর আমাদের ছায়া, তো তিনি আমাদের এই এতগুলো মানুষের যে দাবি দেওয়া নিশ্চয়ই তিনি দেখবেন শুনবেন এবং আমাদের এই দাবিগুলোকে বাস্তবায়নে এগিয়ে আসবেন বলে আমাদের বিশ্বাস।